হাই, আমি রেবা, চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। ঠান্ডা প্রচুর পড়ে গেছে, তাই আমরা ঠান্ডা যাতে কম লাগে তার জন্যে আমাদের অরিন্দ্র আর পূর্ণ ঘরের ভিতর ঘর করে দেখাবে। চলো গিয়ে দেখি ওরা কিরকম ঘর তৈরি করছে। প্রথমটা আমি একটু দেখিয়ে দিলাম ওদেরকে, নাহলে ওরা তো পারবে না, তাই ওরাকে একটু প্রথমটা দেখিয়ে দিলাম। প্রত্যেকটা মশারির সাইডে কাপড় দিয়ে দিয়ে শিপটাপিন মেরে এটা তৈরি হবে। আমাদের সামনে কংসাবতী নদী, ঘরটা তো পুরোটা হল ঘরের মতো, তোমরা দেখিয়েছিলাম। ঠান্ডা এখানে প্রচুর লাগে, আমরা এটা প্রতি বছরই করি। ডিসেম্বর পড়ে গেল, এতটা ঠান্ডা লাগে যে থাকতে পারি না এখানে, তাই এটা করলে এই মশারির মধ্যে কাপড় আর দিয়ে দিলে এটা ঘরটা ভেতরটাও ভালো গরম থাকে। তোমরাও ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো। কিন্তু কিন্তু একটা জিনিস তোমরা সবাই খেয়াল করবে, এই এটা করার পরে তোমরা যখন এখানে ঘুমোবে সকালবেলা, সকাল হলো কি না এই জিনিসটা মানে শর্ট করে কেউ বুঝতে পারবে না, কারণ সাইডে কিছু বোঝাই যাবে না, সাইডে সকাল হয়েছে কি রোদ উঠেছে কিচ্ছু বুঝতে পারবে না। আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, নাহলে উঠতেই পারি না, বুঝতেই পারি না যে সকাল হয়ে গেছে। ভেতরটা এত সুন্দর গরম থাকে যে ঘুম ভাঙতে চায় না। নিচে পরে দিবি, উপরটা দিতে হবে। তোমরা নিশ্চয়ই একবার করে দেখতে পারো, কে কে করছো নিশ্চয়ই জানাবে। আর দেখছো আমাদের পূর্ণ পুরো ব্যস্ত তৈরি করার জন্য, ও তো সকাল থেকে আমাকে বলছে মা কখন করবে কখন করবে, বলে রাত না হলে কি করে করবি, এখন করলে তো ওইটার মধ্যে তো ঘুমোতে ইচ্ছে করবে। আচ্ছা এখন বাজে মোটামুটি 9টা, আমাদের ঘর পুরোপুরি রেডি। যে ওরা ঢুকেও পড়লো, দেখছো? চলো দেখি ওরা কি করছে ভেতরের মধ্যে। এই দেখো, ও কি আনন্দ, হাসি আর থামছেই না। অরিন্দ্র তো ঢাকা নিয়ে শুয়ে পড়লো, এ পূর্ণও রেডি, ও শুবে। তার আগে দেখি তো কি করছে, ও সান্টা ক্লজ আছে ওর, সান্টা ক্লজকে ও মাঝে ওর মাঝের কাছে নিয়ে ও ঘুমোবে। এই যে দেখতে পাচ্ছ সান্টা ক্লজ, ওর বালিশ করেছে, ওর ঢাকা করেছে, ওকে শুয়ে দিয়েছে, ও নিজেও শুয়েছে। এই যে তোমরা দেখো পুরো পুরো মশারিটা কীরকম লাগছে দেখতে, মনে হচ্ছে যেন একটা ছোট্ট ঘর। পুরোটা কাপড় দিয়ে খুব সুন্দর করে মুড়েছে ওরা। চলে আসবো একটু পরের ভিডিও নিয়ে। ওকে, গুড নাইট।